একটা সময় পর নিজেকে আর কারো কাছে এক্সপ্লেইন করতে ভালো লাগে না। কেউ ভুল বুঝলেও তাকে আর বোঝাতেও ইচ্ছে করে না, ইচ্ছে করে না আবার প্রথম থেকে পাই টু পাই খুলে বলতে। মনে হয় যে যেটা ভেবে ভালো আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত, ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনিতেও যাদের ভুল বুঝার তাদের তুমি যতই বুঝিয়ে দাও না কেন, আলটিমেটলি সে কিন্তু তোমাকে ভুলই বুঝবে। যে একবার ঠিক করে নিয়েছে তোমার মধ্যে শুধু খারাপটাই দেখবে, তাকে তুমি যতই ভালো কিছু দেখিয়ে দাও না কেন, দিন শেষে সে শুধু খারাপটাই দেখবে। কারণ তার পয়েন্ট অফ ভিউ, তাদের দেখার নজর তুমি কিংবা আমি চেঞ্জ করতে পারবো না। তবে একটা সময় চেষ্টা করেছি, তুমিও করেছো আমিও করেছি, আমরা সবাই করেছি। কেউ ভুল বুঝলে তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, তাকে হাজারবার সব কিছু খুলে বলার চেষ্টা করেছি, নিজেকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি বারবার, কিন্তু এসব কিছু করেও বারবার ব্যর্থ হতে হতে একটা সময় বুঝে গেছি আদতে কোনো লাভ হয় না। ক্ষণিকের জন্য হয়তো মানুষ বোঝার ভান করে, কিন্তু কিছুদিন পর যে সেই থাকে। এজন্য এখন আর চেষ্টা করি না, তোমার বা তোমাদের যা বোঝার বোঝো, যা ভাবার ভাবো, যে যা বলার বলো, আমি আর এসব দেখতে চাই না। তোমার যদি দুয়ে দুয়ে পাঁচ করতে হয় তো পাঁচ করো, দুয়ে দুয়ে সাত করতে হয় তবে সাতই করো, দুয়ে দুয়ে যদি এগারো করতে হয় তবে এগারোই করো, বারো করো তেরো করো, তোমার যা ইচ্ছে যত ইচ্ছে মনে হচ্ছে তুমি তাই করো। আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। দুয়ে দুয়ে চার সেটা তো আমি জানি, সেটা আমার কাছেই থাক, আমি আর নতুন করে বোঝাতে চাই না। আসলে কি হয়, নিজেকে বারবার এক্সপ্লেইন করতে করতে, নিজেকে বারবার প্রমাণ করতে করতে একটা সময় পর আমি টায়ার্ড হয়ে যাই, তখন আর ইচ্ছে করে না, এখন আর ইচ্ছে করে না।